হোয়াইট হাউসে ক্ষমতা হস্তান্তরের পর ইরানের সঙ্গে আণবিক চুক্তিতে ফিরতে পারে জো বাইডেন, এমনটাই মনে করছে ইউরোপীয় ইউনিয়ন। ইউনিয়নের বিদেশনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল একটি মার্কিন দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে এই আশা ব্যক্ত করেছেন। এদিকে তেহরানের সঙ্গে আণবিক চুক্তিতে ফিরলে ভুল করবেন বাইডেন বলে সতর্কবার্তা দিয়েছে ইসরায়েল। বোরেল বলেন, বাইডেন ওয়াশিংটনকে তার অতীতে ফেরত নিয়ে যেতে পারলে তা ভালো খবর হবে। তবে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বাইডেন যে এখনই অভাবনীয় কিছু করে ফেলবেন এমন কিছুই ইইউ আশা করে না। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর আমেরিকাকে যেসব দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক চুক্তি থেকে বের করে নিয়েছিলেন, বাইডেন সেসব চুক্তিতে আবার ফিরে যেতে পারেন। ইউরোপীয় ইউনিয়নের বিদেশনীতি বিষয়ক প্রধান হিসেবে বোরেলের পূর্বসূরি ফেডারিকা মোগেরিনি 2015 সালে 6 দেশের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা স্বাক্ষরে মধ্যস্থতার ভূমিকা পালন করেছিলেন। মার্কিন দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে বোরেল দাবি করেন, আমেরিকা এই সমঝোতা থেকে বেরিয়ে যাওয়া সত্ত্বেও ইউরোপ ইরানের সঙ্গে এই চুক্তিতে বহাল রয়েছে। ডোনাল্ড ট্রাম্প 2018 সালের মে মাসে এই সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন। গত 3 নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন আমেরিকাকে ইরানের পরমাণু সমঝোতা সহ সব দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক চুক্তিতে ফিরে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। উল্লেখ্য, ইসলামিক বিপ্লবের সময় থেকে ইরান আমেরিকা সম্পর্ক আদায় কাজ কলায়। তেহরানে নেই কোনো মার্কিন দূতাবাসও। ইরানের বিরুদ্ধে একের পর এক আর্থিক নিষেধাজ্ঞা চাপিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এহেন পরিস্থিতিতে হোয়াইট হাউসে পট পরিবর্তন প্রক্রিয়ায় তীক্ষ্ণ নজর রেখেছে তেহরান। এদিকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে দেশটি নিজ থেকেই পরমাণু চুক্তির অঙ্গীকারে ফিরে আসবে। বুধবার তেহরান এই কথা বলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত 4 বছর ইরানের উপর খড়গহস্ত ছিলেন। তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে করা পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসেন এবং ইরানের পর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেন। তেহরানের সরকার পরিচালিত ইরান ডেইলিতে প্রকাশিত এক মন্তব্যে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বলেছেন, কোনো আলোচনা ও শর্ত ছাড়াই ইরান নিজ থেকেই পরমাণু চুক্তি অঙ্গীকারে ফিরে আসবে। জারিফ বাইডেনকে পররাষ্ট্র বিষয়ক অভিজ্ঞ এবং তাকে 30 বছর ধরে চেনেন উল্লেখ করে বলেন, হোয়াইট হাউসে আসার পর বাইডেন 3টি নির্বাহী আদেশের মাধ্যমে সব নিষেধাজ্ঞা তুলে নিতে পারেন। বাইডেন প্রশাসন তাই করলে ইরান শিগগিরই পরমাণু চুক্তিতে ফিরে আসবে বলে তিনি জানান। এদিকে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ট্রাম্প প্রশাসনকে বাজে উল্লেখ করে বলেছেন, বাইডেন প্রশাসন পরমাণু চুক্তির সময়কার পরিবেশ ফিরিয়ে আনতে পারে। উল্লেখ্য, ওবামার সময়ে 2015 সালে ওই চুক্তি করার সময়ে বাইডেন ভাইস প্রেসিডেন্ট ছিলেন। চুক্তিতে ইরানের পরমাণু কর্মসূচি বন্ধের বিনিময়ে তার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা ছিল। ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্যতা সম্পর্কে সহকারীদের কাছে জানতে চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু বড় ধরনের যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা থেকে পরবর্তীতে তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। তার ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার 2 মাস বাকি থাকতেই তিনি হামলার এই সম্ভাব্যতা যাচাই করে দেখেছেন। সোমবার নিউ ইয়র্ক টাইমসের খবরে এমন তথ্য মিলেছে। গত বৃহস্পতিবার ওভাল অফিসে এক বৈঠককালে বেশ কয়েকজন শীর্ষ সহকারীকে প্রশ্ন করেন এই বিদায়ী রিপাবলিকান নেতা। এই সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও সেনা প্রধান জেনারেল মার্ক মিল্লেই উপস্থিত ছিলেন। আসছে যে কোনো সপ্তাহে ইরানের প্রধান পরমাণু স্থাপনার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে কিনা তা জানতে চেয়েছেন ট্রাম্প, কিন্তু সামরিক হামলার দিকে না যেতে তাকে বিরত রাখেন জ্যেষ্ঠ কর্মকর্তারা। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এমন হামলা প্রেসিডেন্টের দায়িত্বের মেয়াদ শেষকালে বড় ধরনের সংঘাত তৈরি করবে। এর আগে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এক প্রতিবেদনে জানায়, ইরান অব্যাহতভাবে ইউরেনিয়াম মজুত করে যাচ্ছে। নিউ ইয়র্ক টাইমসের খবর অনুসারে এমন হামলার সম্ভাব্য নিশানা হতে পারত নাটানজ, সেখানে 6 বিশ্বশক্তির সঙ্গে ইরানের পরমাণু চুক্তিতে অনুমোদিত পরিমাণের 12 গুণ ইউরেনিয়াম মজুত করা হচ্ছে। 2018 সালে ওই চুক্তি থেকে একতরফা সরে আসার ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পরমাণু সমৃদ্ধকরণের লাগাম টেনে ধরতে চুক্তিটি সই করা হয়েছিল। দীর্ঘদিন ধরেই ইরানের বিরুদ্ধে লেগে আছেন প্রেসিডেন্ট ট্রাম্প। পরমাণু চুক্তি থেকে সরে আসার পর তিনি দেশটির বিরুদ্ধে একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছেন। তেল সমৃদ্ধ দেশটির অর্থনীতির চাকা বন্ধ করে দিতেও শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করে ট্রাম্প প্রশাসন। তবে বলা বাহুল্য, এক্ষেত্রে বড় ধরনের ব্যর্থই হয়েছে ট্রাম্প প্রশাসন। আগামী 20 জানুয়ারি ডেমোক্রেট দলীয় জো বাইডেনের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন ট্রাম্প। কর্মকর্তারা বলেন, তিনি হামলার সম্ভাব্যতা জানতে চেয়েছেন, কিন্তু তার সহকারীরা তাকে পুরো পরিস্থিতির বর্ণনা দেন এবং সামনে এগিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে হোয়াইট হাউস কোনো মন্তব্য করতে রাজি হয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।